অভিনব যখন বেগুন কদর স্টেশনে এসে পৌঁছালো তখন রাত প্রায় ১২টা। স্টেশন এলাকায় একটাও জনপ্রাণী নেই। সে মনে মনে ভাবতে লাগলো, ইস, বড্ড দেরি হয়ে গেল। মিটিং শেষ হতে হতেই যে অনেক দেরি হয়ে গেছিল। উপায় তো কিছু ছিল না, আজ তো ফিরতেই হতো, নাহলে কাল অফিসে জয়েন করতাম কিভাবে। অভিনব এই সবই ভাবতে থাকে নিজের মনে। স্টেশনটা যেমন খুটখুটে অন্ধকার তেমনই জনমানবহীন। অভিনবের খুব অদ্ভুত মনে হতে থাকে। ঠিক তখনই একটা কালো বিড়াল চলে আসে ওর পায়ের সামনে। হঠাৎ পায়ের কাছে ওই রকম কালো বিড়াল দেখে অভিনব আঁতকে ওঠে। এ আবার কোথা থেকে এলো রে বাবা! উফ, একেতে লোকজন নেই, তার উপর এই বিড়ালটা, একদম ভালো ঠেকছে না ব্যাপার স্যাপার। কিন্তু এখন তো কিছু করার নেই, কখন যে ট্রেনটা আসবে। যাই ওই দিকটা গিয়ে একটু এগিয়ে দেখি যদি কেউ থাকে। এই বলে অভিনব একটু এগিয়ে যায়। প্ল্যাটফর্মের ঘড়িতে তখন রাত ১২:৩০। হঠাৎ সে দেখে যে প্ল্যাটফর্মের পাখাটা নিজে নিজে ঘুরছে। দেখে সে খুব অবাক হয়ে যায়। এ আবার কি জ্বালা হলো! কেউ কোথাও নেই, পাখাটা এরকম ঘুরছে কেন? দেখি পাখার সুইচটা কোথায়। হয়তো কেউ ভুল করে পাখা চালিয়ে চলে গেছে। এই সব ভাবতে ভাবতে সে যেই সুইচটা বন্ধ করতে যায় অমনি সব লাইটগুলো জ্বলতে নিভতে শুরু করে। এসব দেখে সে ভীষণ ভয় পেয়ে পিছিয়ে যায়। তখনই বিকট শব্দ করে পাখাটা উপর থেকে খুলে পড়ে যায় আর সে আঁতকে ওঠে। আর মনে মনে ভাবতে থাকে, এসব কি হচ্ছে, কেন হচ্ছে, কে কক্ষণে যে আজ এখানে এসে পৌঁছেছি ঈশ্বরই জানেন। বেঁচে ফিরতে পারবো কিনা সেটাই বুঝতে পারছি না এখন। এইসব ভাবতে ভাবতে আরও বেশ কিছুক্ষণ সময় পার হয়ে যায়। হঠাৎ তার ভীষণ জলতেষ্টা পায়। হঠাৎ এত গলাটা শুকিয়ে গেল কেন কে জানে। হবেই তো, কতক্ষণ জল খাইনি, আর আশেপাশে কোথাও জল দেখছিও তো না। আজ রাতটা মনে হচ্ছে এভাবেই কাটবে, ট্রেন আর আসবে না। এইসব ভাবতে ভাবতে হঠাৎ দূর থেকে দুটো লাল চোখের মতো আলো সামনে এগিয়ে আসতে থাকে। তা দেখে অভিনব ভাবতে থাকে, এটা কি ট্রেন আসছে? এরকম লাল আলো এরকম তো কোনোদিন দেখিনি। বাবা গো, কি ভয়ানক! কোনো ভয়ানক দৈত্য এগিয়ে আসছে আর যার চোখটা জ্বলছে। ঠিক তখনই একটা ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। অভিনব আর দেরি না করে চটপট ট্রেনে উঠে পড়ে আর সঙ্গে সঙ্গে ট্রেনটাও ছেড়ে দেয়। কারণ ট্রেনে সে ছাড়া আর একটাও মানুষ ছিল না। সে ভাবতে থাকে, কি ব্যাপার হলো, একটাও কেউ নেই। তবে হতেই পারে অনেক রাত হয়েছে তো, কিন্তু এরকম আগে তো কোনোদিনও দেখিনি। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ ট্রেনের সব আলোগুলো জ্বলতে নিভতে শুরু করে। সেটা দেখে অভিনব ট্রেনের মধ্যে এক কামরা থেকে অন্য কামরায় ছুটতে শুরু করে দেয়। তখনই হঠাৎ করে ট্রেনের সব আলো নিভে যায়। অভিনব কি করবে বুঝতে না পেরে এক জায়গায় বসে পড়ে। আর ঠিক তখনই সব আলো জ্বলে ওঠে আর সাথে সাথেই একটা ছোট্ট মেয়ে অভিনবকে দেখা দেয়। সেই বাচ্চাটা এতটাই ভয়ঙ্কর দেখতে যে সে ভয় পেয়ে যায় আর মেয়েটিও তৎক্ষণাৎ সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। এ আমি কি দেখলাম, কি ছিল ওটা? এত এত ভয়ঙ্কর দেখতে আমায় কেন দেখা দিল? এইসব ভাবতে ভাবতেই আবার ট্রেনের কামরার আলোগুলো জ্বলতে নিভতে শুরু করে আর চারিদিক থেকে সেই বাচ্চা মেয়েটার অট্টহাসি ভেসে আসতে থাকে। অভিনব আবার ভয় পেয়ে সামনের দিকে দৌড়তে থাকে। সে আর কোথাও দাঁড়ায় না, একদম সামনে গিয়ে দাঁড়ায় যেখানে চালক বসে ট্রেন চালাচ্ছিল। চালকের দরজা ঠেলে ঢোকার আগে সে ভাবে, অন্তত এখানে তো চালক থাকবেই, আর কেউ থাকুক বা না থাকুক ট্রেনে, আমি আজ রাতটা এখানে বসেই কাটিয়ে দেব। এই ভেবে যেই না সে দরজা ঠেলে উঁকি দেয়, ভয়াবহ দৃশ্য দেখে সে ওখানেই প্রায় অজ্ঞান হয়ে যাবার উপক্রম হয়। নিজেকে কোনো ক্রমে সামলে নিয়ে অভিনব বলে ওঠে, এ কি, কিভাবে সম্ভব এটা? ট্রেন চলছে কিভাবে? কারণ সে দেখে যে ট্রেনের চালকের মৃত্যু হয়েছে এবং ট্রেন আপনা হতেই চলছে। और रक्ते भेसे जाच्छे घरटा। एई सब देखे से प्राय छिटके बेरिये आसे सेखान थेके। तारपर से प्राय पड़ी कि मरी करे ओखान थेके पिछन दिके छुटते थाके। एरपर एकटा जायगाय बसे काँपते थाके और मने मने बोलते थाके, ठाकुर कि जोन्नो आज एरकम दिन देखाच्छो आमाय, केनो एरकम होच्छे। एई कथा भाबते भाबतेई आबार ट्रेनेर कामरार लाइटगुलो निभे जाय और तखनी अभिनव भीषण भय पे सीटेर नीचे लुकिए पड़े। किन्तु तखनी अभिनव के चमके दिए केउ आचमका तार पाटा टेने धरे ताके एक पाशे छुड़े फेले देय। तखनी से व्यथाय कोकिए ओठे, ओ मा गो मरे गेलाम आमी, कोन पापे शास्ति दिच्छो आमाय ठाकुर। तखनी सेई बाच्चा मेये भूतटा आबार अभिनवके देखा देय और अट्ट हासि दिए हासते थाके। एई एई एत रात्रे बेरिएছিলাম এই ভেবেছে समय पहुंचते ना पारले हयतो चाकरिटा थाकबे ना, एखन तो मने हच्छे जीवनटाई थाकबे ना। एई सब भाबते भाबतेई अभिनवके चमके दिए सामनेर जानलार काँचटा झनझन करे शब्द करे भेंगे पड़े और संगे संगेई ओई बाच्चा मेटार भूतटा बिभत्स चेहरा निये अभिनवर सामने एसे दाঁড়ায়। के तुमी? आमी आमी तोमार की क्षति करेछि? केन आमाके एत भय देखाচ্ছ? आमी आमी तो तोमाके चिनिও ना। আচ্ছা আমি তোমায় ভয় দেখাচ্ছি তাতে এরকম করছো? আর যখন তোমাদের মতো মানুষেরা আমার সাথে কত খারাপ করেছিল তখন একবারও তো কারণ মনে হয়নি যে এই বাচ্চা মেয়েটার কি দোষ? বাচ্চা বলে কেউ তো আমার উপর দয়াও করেনি। বাচ্চা ভূত মেয়েটির কথা শুনে অভিনব অবাক হয়ে যায় আর তাকে বলে, কি হয়েছিল তোমার সাথে? কেন তুমি মানুষের উপরে এত রেগে আছো? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। চাই না, আমি কারোর সাহায্য চাই না, সব শেষ করে দেব, তোমাদের কাউকে বাঁচতে দেব না। এই বলে ওই বাচ্চা মেয়েটা তার হাত দুটো লম্বা করে অভিনবর গলা টিপে ধরলো। অভিনব বাঁচার জন্য ছটপট করতে থাকলো আর তখনই বুদ্ধি করে ওই বাচ্চা ভূতটির চোখে ধুলো দেওয়ার জন্য অভিনব বলল, আরে আরে পিছনে না দাঁড়িয়ে থেকে আমাকে এসে বাঁচাও এর হাত থেকে। অভিনবের কথা শুনে বাচ্চা মেয়েটি পিছন ফিরে তাকায় আর ঠিক তখনই অভিনব নিজেকে তার হাত থেকে ছাড়িয়ে পালাতে থাকে। আচ্ছা আমার চোখে ধুলো দিবি? আমার চোখে ধুলো দেওয়া অতই সোজা? দাঁড়া। এই বলে আবার সে ঠিক অভিনবের সামনে এসে দাঁড়ায় আর তাই দেখে অভিনব চমকে গিয়ে নিচে পড়ে যায়। তখনই ওই ভূতটা উড়তে শুরু করে অভিনবের ঠিক মাথার উপর। তুমি তুমি কেন আমাকে মারতে চাইছো? আমি কি করেছি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমাকে মারতেই চাও তখন আমাকে মেরে ফেলো, ভগবানও নিশ্চয়ই তাই চান। কিন্তু কিন্তু তার আগে আমাকে দয়া করে বলো তোমার সাথে কি ঘটেছিল। অভিনবের কথা শুনে ভূতটি ভাবুক হয়ে যায় আর তার চোখে জল দেখা দেয়। সে অভিনবকে বলে, তুমি প্রথম যে জানতে চাইলে যে আমার সাথে কি হয়েছিল। তবে শোনো, আমি ট্রেনে ট্রেনে ধূপ বিক্রি করতাম, কোনো মতে দিন কাটত, কিন্তু ট্রেনের অভিজ্ঞতা একদম ভালো ছিল না আমার। বেশিরভাগ মানুষই আমার সাথে খারাপ ব্যবহার করত, আমাদের গায়ে বাজেভাবে হাত দিতে চাইতো। সেই রকমই একদিন কতগুলো লোক ট্রেনে উঠে আমায় বাজে নজরে দেখতে থাকে, আমার গায়ে হাত দিতে এগিয়ে আসে। আমি সাথে সাথে প্রতিবাদ করে চিৎকার করে উঠি আর তখনই তারা আমায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর থেকে আমি এইভাবেই আছি, ট্রেনে যারাই ওঠে কাউকে আমি বাঁচতে দিই না। বাচ্চা মেয়ে ভূতটির কথায় অভিনব চোখে জল এসে যায় আর বলে, তোমার সাথে যা হয়েছে তা খুবই খারাপ হয়েছে আর তার দায় আমাদের গোটা মানব জাতিরই। কিন্তু তোমায় হয়তো বোঝাতে পারবো না, কিন্তু সবাই একরকম হয় না। যাই হোক, তুমি যদি আমাকে মেরে শান্তি পাও তাহলে সেটাই করো, ভগবানের হয়তো তাই ইচ্ছা। এই বলে সে হাত জোড় করে প্রার্থনা করতে থাকে, হে ভগবান বাচ্চাটির আত্মাকে শান্তি দিও আমার মৃত্যুর মাধ্যমে। কতদিন ধরে বাচ্চাটা এইভাবে কষ্ট পাচ্ছে, ওকে এবার একটু শান্তি দাও ঠাকুর। অভিনবকে এই রকম ভাবে প্রার্থনা করতে দেখে বাচ্চা মেয়ে ভূতটি অবাক হয়ে যায় আর সে নরম হয়ে এবার অভিনবকে বলে, তুমি ঠাকুরকে আমার ব্যাপারে এইভাবে বললে? বেঁচে থাকতে আমিও পূজা করতাম, আমি তো তোমার ক্ষতি করতে চাইছিলাম, তোমার মারতে চাইছিলাম, তাও তুমি আমার জন্য ভালো চাইছো। তোমায় দেখে আজ সত্যি মনে হচ্ছে যে সবাই একরকম নয়, কেউ কেউ ভালোও হয়। আমি তোমায় মারবো না, আমি আর কাউকেই মারবো না, আজ আমি এই কষ্ট থেকে মুক্তি পাবো। এই বলে সে অদৃশ্য হয়ে যায়। সাথে সাথে ট্রেনও থেমে যায় আর ভোরের আলো ফুটে ওঠে। এক বড় অঘটনের হাত থেকে অভিনব রক্ষা পায়। সে মনে মনে ভাবে, সত্যি এতদিন শুধু শুনেছিলাম যে কারোর ভালো চাইলে তোমারও ভালো হয়, আজ সেটা নিজের চোখে দেখে নিলাম। আপনার কি মনে হয় এরপরে কি হতে যাচ্ছে? কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আপনাদের কমেন্ট আমরা নিশ্চয়ই পড়ব। এই গল্পের মতো আরও মজাদার গল্প শোনার জন্যে স্ক্রিনে দেওয়া ভিডিওর লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। আর এই রকমই সুন্দর বাংলা গল্পের জন্যে ওয়েব টিউন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব আর ফলো করুন।